দুর্নীতির আতুর সমবায়। এবার নজরে সোনারপুর, আলিপুরদুয়ারে সিবিআই তদন্ত, লাঙ্গুলবেড়িয়া সমবায় সমিতি, সোনারপুরে কোটি কোটি টাকা দুর্নীতি। আলিপুরদুয়ারের পর এবার সোনারপুর সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রসেনজিৎ, আলিপুরদুয়ারের পর এবার সোনারপুর সমবায় সমিতিতে দুর্নীতি এবং টাকা ফেরানোর দাবিতে গ্রাহকদের আন্দোলন, ঠিক কি দাবি গ্রাহকদের, কতদিন ধরে তারা এই শিকার হচ্ছে? দেখো বাস্তবে দীর্ঘদিন ধরেই এই সমবায়ের যারা গ্রাহক রয়েছেন তারা কোনোভাবে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছেন না, তারা টাকা পয়সা সেখান থেকে তুলতে পারছেন না, এমনকি সরকারি প্রকল্পের যে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকাও তারা সেখান থেকে উইথড্র করতে পারছেন না, এমনটাই অভিযোগ। বারে বারে জানিয়েও কিন্তু কোনো রকম সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তারা আন্দোলনের পথে নামলেন এবং আজ সকাল 10টা নাগাদ তারা আন্দোলন শুরু করেন। তারা প্রথমে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান, তারপরে এলাকায় মিছিল করেন এবং অবশেষে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এই ঘটনার পর বারুইপুর থানার পুলিশ এবং সোনারপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে গ্রাহকদের যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সাথে কথা বলেন, তাদেরকে বোঝান এবং খুব দ্রুত যাতে সমস্যার সমাধান হয় সে বিষয়ে তারা আধিকারিকদের সাথে কথা বলবেন, এই আশ্বাস দিলেই অবশেষে গ্রাহকদের বিক্ষোভ ওঠে। তবে এই সমস্যা যদি না মেটে তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন গ্রাহকরা, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন সরস্বতী। একেবারে, এবং এখনো পর্যন্ত কি তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত কি কি দাবি জানাচ্ছেন তারা এই মুহূর্তে? দেখো গ্রাহকদের মূলত যেটা দাবি যে তাদের অ্যাকাউন্টে যে টাকা জমা রয়েছে সেই টাকা যাতে তারা তুলতে পারেন সেই দাবি কার্যত মূলত তারা জানাচ্ছেন, কিন্তু সমবায়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে অডিট চলছে এবং সেই অডিট না শেষ হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না এমনটা জানানো হয়েছে, কিন্তু দিনের পর দিন অডিট চলছে বলে তাদের অ্যাকাউন্ট আটকে রাখা হয়েছে, তাদের টাকা আটকে রাখা হয়েছে এমনটাই কিন্তু মূলত অভিযোগ গ্রাহকদের, এবং তারা চাইছেন দ্রুত যাতে তাদের সেই টাকা তারা তুলতে পারেন অ্যাকাউন্ট থেকে সেই দাবি তারা মূলত জানাচ্ছেন এবং অবরোধ কিছুক্ষণ আগেই উঠে গিয়েছে এবং সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর থানার পুলিশ যৌথভাবে এসে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দিয়েছেন। একেবারে ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ। গ্রাহকরা কি বলছেন, কি দাবি তাদের, আপনাদের শোনাবো। আজকে বাইপাস এবং মেইন রোডকে আমরা জাম করে দেবো, চাক্কা জাম করে দেবো। আগত দিনে ইআরসিএস অফিস ঘেরাও হবে, বিডিও অফিস ঘেরাও হবে, থানাও ঘেরাও হবে, প্রত্যেকটা প্রশাসনের দপ্তরকে জানিও এরা কোনো কাজ করেনি। আজ থেকে আমরা 3-4 মাস আগে জানিয়েছি এবং দু একটা দপ্তরে আরটিআর করা হয়েছে, তারও অ্যান্সার দেয়নি, ঠিক আছে। সুতরাং আমরা ধরেই নিয়েছি যে এই প্রশাসন এদের দ্বারা এই কাজটা হবে না। লাঙ্গুলবেড়িয়া সমবায় কৃষি দপ্তরের কয়েক হাজার গ্রাহকের কয়েক কোটি টাকা এখানে লুট হয়ে গেছে। সমবায় দপ্তরের বিভিন্ন অংশে আমরা বিভিন্ন রকমভাবে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসন থেকে শুরু করে সোনারপুর থানা, বিডিও, এসডিপিও সবাইকে আমরা জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি। এবং সবচেয়ে বড় কথা, সমবায় দপ্তরের আধিকারিকরা যেটা বারবার বলছেন অডিট না করলে আমরা কোনো স্টেপ নিতে পারবো না, সেই অডিটটাও শেষ হচ্ছে না, মানে আমাদের মনে হচ্ছে এটা অহেতুক ডিলে করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। এবং স্পেশাল অফিসার সৌগত চক্রবর্তী, আমাদের বিশ্বাস উনিই হচ্ছেন কি এই নাটের গুরু, তাকে কোনো কারণে মানে আড়াল করার চেষ্টা একটা চলছে। লাঙ্গুলবেড়িয়া সমবায় কৃষি দপ্তরের যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষগুলো টাকা যেন ফেরত পায় এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা সরকারি অনুদানের টাকা সেই টাকাও সাধারণ খেটে খাওয়া দিন দরিদ্র মানুষ ঠিকমতো পাচ্ছে না। লাস্ট 6 মাস ধরে এই টাকাটাও অল্প অল্প করে ছাড়া হচ্ছে, সবাই সবার টাকা ঠিকঠাকভাবে পাচ্ছে না। সম্প্রতি আলিপুরদুয়ারে সমবায় সমিতির দুর্নীতি প্রকাশ্যে আসে। আলিপুরদুয়ারে মহিলা সমবায় সমিতিতে দুর্নীতি, সিবিআই ইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং 50 কোটিরও বেশি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। আগে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি এবং সমবায় দুর্নীতির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে, তবে সিআইডির তদন্ত নিয়ে সন্তুষ্ট ছিলেন না একাংশ এবং সিবিআই ইডির হস্তক্ষেপ চেয়ে মামলাও দায়ের হয়েছিল। অভিযোগকারীরা মামলা দায়ের করেছিলেন এবং তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এবং ইডিকে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আলিপুরদুয়ারেও সমবায় সমিতির দুর্নীতি প্রকাশ্যে আসে এবং তারপরে সিবিআই ইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিআইডি এই ঘটনার তদন্ত করলেও পরবর্তীতে এই ঘটনা নিয়ে, এই তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেননি অনেকেই এবং তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ইডি তদন্তের নির্দেশ দেন এবং মামলাকারীরা তারা মামলাও দায়ের করেছিলেন এবং সেই ভিত্তিতেই সিবিআই ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আলিপুরদুয়ারের পর সোনারপুর সমবায় সমিতিতেও দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ারেও মহিলা সমবায় সমিতিতে দুর্নীতি, সিবিআই ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং ওই মামলাতেই সিআইডি তদন্ত বন্ধ করে অবিলম্বে সিবিআই এবং ইডিকে দিয়ে তদন্তভার গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্বপ্নাশিষ চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। স্বপ্নাশিষ, এমনটা জানা যাচ্ছে যে সিবিআই ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং মহিলা সমবায় সমিতিতে যে দুর্নীতি, মূলত ঠিক কি অভিযোগ গ্রাহকদের? দেখো ভাষাতে যে গ্রাহকদের যেটা অভিযোগ রয়েছে, 2020 সালে স্থাপিত এই মহিলা সমবায় সমিতি ইন্ডাল যে ব্যাংকটি রয়েছে, এই ব্যাংকে কিন্তু এই মুহূর্তে প্রায় 22,000-এর উপরে অমানতকারী রয়েছে, যাদের অমানত করা টাকার পরিমাণটা কিন্তু এই মুহূর্তে 50 কোটির উপরে, যেটা তছনছের অভিযোগ উঠছে। তাদের যেটা অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় তারা টাকা জমা করলো, কালে ক্রমে কিন্তু সেই টাকা তারা ফেরত পাননি এবং কোনো প্রভাবশালী প্রভাবের ফলেই কিন্তু সেই টাকা নয় ছয় হয়েছে। এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করার পর কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হলো। 5 বছর ধরে সিআইডি তদন্ত চলার পরে যখন কোনো রকম ফয়সলা সাধারণ অমানতকারীরা পাননি, অর্থাৎ তাদের অমানত করা যে টাকা, সেই টাকা তারা ফেরত না পাওয়ার পরেই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরেই কিন্তু গত পরশু দিন কলকাতা হাইকোর্টের যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ রয়েছে, সেখানে কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় এজলাসে এই মামলা ওঠার পর জাস্টিস গঙ্গোপাধ্যায় কিন্তু যথারীতি যে রায় দিয়েছে সিআইডিকে এই তদন্তের ভাগ থেকে সরিয়ে সেখানে সিবিআই এবং ইডিকে দিয়ে এই তদন্ত করানোর নির্দেশ দিয়েছে এবং 25 আগস্ট থেকে সেই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক কিন্তু আজকে সকালবেলা থেকে কিন্তু যখন আমানতকারীরা শুনতে পেয়েছিলেন যে এইখানে সিবিআই এবং ইডির আধিকারিকরা আসবেন, সেই মোতাবেক কিন্তু আমানতকারীরা যথেষ্ট ভিড় করেছিল এবং তারা যথেষ্টই আশাবাদী যে এখান থেকে এই মুহূর্তে তারা আশাবাদী যে অন্তত জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মানুষ তাদের সমস্যার সমাধান পাবে। থাকো স্বপ্নাশিষ, কি জানাচ্ছেন আমানতকারীরা আপনাদের শোনাব। অনেক খুশি, আমরা তো জাস্টিস গাঙ্গুলিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা দেখলেন আপনি একটু আগে, আমরা জাস্টিস গাঙ্গুলি ও মহামান্য হাইকোর্টের মহিলারা স্লোগান দিচ্ছিল জিন্দাবাদ জিন্দাবাদ বলে। আমাদের একটাই আশার আলো, গত 5 বছর ধরে লড়াই করে যাচ্ছি, বিভিন্ন দরে দরে গিয়েছি, প্রশাসনের বিভিন্ন মহলে গিয়েছি, সিআইডি তদন্ত হয়েছে, মানুষ গ্রেপ্তার হয়েছে, কিন্তু মানুষের কষ্টার্জিত টাকা ফেরত আসেনি। আর এত হাজার মহিলা একসাথে প্রতারিত হওয়ার ঘটনা ভারতবর্ষে প্রথম। 21,000-এর বেশি মহিলা একসাথে প্রতারিত, কারা লোন নিয়েছে, কারা সেই প্রভাবশালী, কাদের অঙ্গুলি হলো না, এটা হলো তাদেরকে চিহ্নিত করে তাদের সম্পত্তি প্রয়োগ করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হোক, এটাই আমাদের দাবি। সেই জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমাদের একবার ডেকেও কথা বলে নাই যে এত লোকের এত টাকার এত লোকের কষ্টের উপরে যে মহিলারা টাকা রেখেছে, কেউ কার আমাদের সাথে কোনো কথা পর্যন্ত বলেনি, চিফ মিনিস্টার পর্যন্ত চিঠি দেওয়া হয়েছে। স্বপ্নাশিষ রয়েছেন আমাদের সঙ্গে। স্বপ্নাশিষ, আরও একবার আসবো তোমার কাছে। যেমনটা আমানতকারীদের বক্তব্য শুনছিলাম যে কোথাও গিয়ে তাদের আক্ষেপের সুর যে তারা কষ্টে উপার্জন করা টাকা জমাতেন এবং পরবর্তীতে সেই টাকা আর তারা ফেরত পাননি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ের পর তারা কতটা আশার আলো দেখছেন? দেখো প্রত্যেকেই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের পরে ইডি এবং সিবিআই এর যে তদন্ত, সেই তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন। সেই মোতাবেক যখন তারা জানতে চেয়েছেন অমানতকারীরা, প্রত্যেকে আসেননি, যারা কাছাকাছি রয়েছেন এই ব্যাংকের আশেপাশে যারা রয়েছেন তারা যখন জানতে পেরেছেন আজ সকালে ইডি এবং সিবিআই এর আধিকারিকরা আসবেন এই ব্যাংকে তদন্তের ক্ষেত্রে আসবেন, তারপর থেকে কিন্তু সকাল থেকে অমানতকারীরা একে একে করে বৃষ্টির জলের মধ্যেও কিন্তু তারা এখানে এসে হাজির হন। এবং তারা আশাবাদী সিবিআই এবং ইডি যেভাবে রাজ্যের একের পর এক অর্থ তছরূপের তদন্তে একের পর এক যুগান্তকারী তদন্ত করে বেড়াচ্ছে, ঠিক এই ক্ষেত্রেও তাদের অমানত করা টাকা তারা খুঁজে পাবেন, এই আশাতেই কিন্তু তারা এই মুহূর্তে বুক বেঁধে রয়েছেন। এবং যে প্রভাবশালীর তত্ত্ব বারবার করে এই তদন্তের পেছনে উঠে আসছে এবং অমানতকারীরা যেটা সন্দেহ করছে নিশ্চয়ই কোনো প্রভাবশালী, তারা আশাবাদী যে সেই প্রভাবশালীও সেখান থেকে কিন্তু ইয়ে পাবে।
ধন্যবাদ জানাবো স্বপ্নাশিষ। সরাসরি আলিপুর দুয়ার থেকে ছিলেন প্রতিনিধি স্বপ্নাশিষ চক্রবর্তী। আলিপুর দুয়ারে মহিলা সমবায় সমিতিতে দুর্নীতি এবং আমানতকারীরা, তারা যেমনটা আক্ষেপের সুর তাদের গলায় শোনা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে উপার্জনের টাকা তারা সঞ্চয় করেও পরবর্তীতে দুর্নীতির অভিযোগ কোটি কোটি টাকার। শুধু তাই নয়, রাজ্য পুলিশের সিআইডি এই ঘটনার তদন্তভার নিলেও, অনেকে গ্রেফতার হলেও কিন্তু তারা কোথাও গিয়ে তাদের সুরাহা মেটেনি। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে সোনারপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় সোনারপুরের সমবায় সমিতি কামালগাজীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের টাকাও আটকে আছে এমনটাও কিন্তু তারা বলছেন। আমানতকারীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভ দেখাচ্ছেন তারা। পাশাপাশি আপনাদের তুলে ধরছি, সিবিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আলিপুরদুয়ারের সমবায় সমিতির দুর্নীতি প্রকাশ্যে এসছে এবং কোথাও গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের পর আশার আলো দেখছেন তারা? কারণ দীর্ঘ কয়েক বছর ধরে তারা এই সমবায় সমিতিতে টাকা রাখলেও এবং সেই টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসে। আলিপুরদুয়ারে মহিলা পরিচালিত সমবায় সমিতিতে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআইডিকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও রাজ্য পুলিশের সিআইডি এই ঘটনার তদন্তভার নিলেও, বেশ কয়েকজন গ্রেফতার হলেও তাদের যে টাকা, সেই টাকা কোথাও গিয়ে তারা ফেরত পাননি। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে আলিপুরদুয়ার এবং অন্যদিকে সোনারপুরের ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আলিপুর দুয়ারে সিবিআই তদন্ত, অন্যদিকে সোনারপুরে লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতিতে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। একেবারে দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে সমবায় সমিতিগুলো। টাকা রাখলেও কষ্ট উপার্জনের টাকা তারা ফেরত পাচ্ছেন না, কি বলবেন আপনি? দেখুন, পশ্চিম বাংলাতে আসল কথা, সরকারের ভারে মা ভবানী, যে কারণের জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে এই কোঅপারেটিভ গুলো থেকে টাকা তুলে এই ভান্ডার টান্ডার চালাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, অমুক ভান্ডার, তমুক ভান্ডার, যে কারণে সমবায় সমিতিগুলো ধীরে ধীরে মুখ থুবড়ে পড়ছে। মানুষ তার যোগ্য টাকা পাচ্ছে না। লাঙ্গলবেড়িয়ার যে ঘটনা, এটা আবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল, এটাই প্রথম কোঅপারেটিভ দুর্নীতি বা কোঅপারেটিভের এই রকম অবস্থা নয়। এর আগেও কয়েকটা হয়েছে, আগামী দিনে আরো বেশি হবে বলে আমরা মনে করছি এবং এর জন্য সম্পূর্ণ মমতা ব্যানার্জির ভুল অর্থনৈতিক নীতি দায়ী। এবং রাজ্যে যেভাবে লাগাম ছাড়া আয় না করে ব্যয় করবার যে প্রচেষ্টা চলছে, সেই কারণের জন্যই একের পর এক কোঅপারেটিভ এবং আর্থিক সংস্থা তারা বিরাট একটা বিপর্যয়ের মুখে পড়ছে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে।